নদিয়ার বেসরকারি একটি লজ থেকে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। বেসরকারি একটি লজ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নদিয়ার কৃষ্ণনগরে। জানা যায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি দুদিন থাকবে বলে শুক্রবার লজের একটি ঘর ভাড়া নেয়। এরপর রবিবার সকালে ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয় কোতোয়ালি থানার পুলিশকে সম্পূর্ণ বিষয়টি জানায় বেসরকারি ওই লজ কর্তৃপক্ষ। খবর পেয়ে এরপর ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কার্যত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কৃষ্ণনগর শহরে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটল তা জানতে ইতিমধ্যে সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা। শুক্রবার এসেছিল, শুক্রবার এসে সারা রাত থাকলো, শনিবার যাওয়ার কথা ছিল যায়নি, রবিবারে সকালে এসে দেখি এরম অবস্থা। মানে আপনারা কীভাবে জানতে পারলেন? আমরা দরজা নাড়লাম, দরজা নাড়িয়ে শুনতে পারলাম না, তারপর পুলিশ এলো, এসে দেখলো, দেখে শুনে ডেড বডি নিয়ে গেল। দরজা কারা ভাঙলো? দরজা পুলিশই ঝুলছিল। কী বলে এখানে ভাড়া নিয়েছিলেন? ইনি বললেন আমি দুদিন থাকব, থেকে আমার লোক আসবে কোর্টে যাব, কোর্ট থেকে আমি শনিবার দিন চলে যাবো। ওনার নাম কি, কোথা থেকে এসেছিলেন আপনারা জানেন না? নামটা জানা নেই। উনি বলেছিল ইয়ে থেকে, দুর্গাপুর থেকে, দুর্গাপুর কৃষ্ণনগর দুর্গাপুরই হবে, কৃষ্ণ দুর্গাপুর। কতজন ছিল? ওরা একজন ছিল। ঘরটা কি একজনের নামে বুক করেছে? হ্যাঁ, একজনে বুক করেছিল। ওনার আনুমানিক বয়স কত হবে? 70 হবে। মানে কী বলে ঘরটা ভাড়া নিয়েছিল? উনি বললাম থাকবো, দুদিন থাকবো, থেকে আমি শনিবার দিন চলে যাবো। তারপর ওনাকে পয়সা করে চাওয়া হলো, দুদিনের পয়সা করে পাওয়া যাবে, পয়সা করে না দিয়ে কালকে ওই রাতেবেলা ওই রকম যাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে বিভাস নন্দী। আপনি? হ্যাঁ। আপনি এখানকার স্থানীয়? কাজ করি কাজ করি নদিয়া থেকে মলয়দের, রিপোর্ট টাইমস বাংলা।